শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের ছাত্র ভাইরা ইফতার মাহফিল করতে পারছে না অথচ শতকরা 92 ভাগ মুসলমানদের দেশে পূজা উদযাপনের অনুমতি পাওয়া যায় কিন্তু মুসলিম শিক্ষার্থীরা ইফতার মাহফিল করার স্বাধীনতা তারা পায় না ইফতার মাহফিল করার অনুমতি পায় না আমরা মনে করি এটা মুসলমানদের বিরুদ্ধে চরম একটি ষড়যন্ত্র এবং স্বাধীনতা স্বাধীনতার উপর হস্তক্ষেপ কামনা আমরা ছাত্র ভাইদেরকে ইফতার মাহফিল করার এবং প্রত্যেক মুসলমানদেরকে স্বাধীনভাবে ইফতার মাহফিল করার জন্য সরকারের কাছে অনুমতি চাই এবং সর্বক্ষেত্রে যেন ইফতার মাহফিলের অনুমতি প্রদান করা হয় আমরা সেই অনুমতি সরকারের কাছে চাই